নমস্কার বন্ধুরা, তো আজকে আমাদের এই চ্যানেলে আমরা জানবো যে কীভাবে রেশন কার্ডে আপনি আপনার নিজের মেম্বারকে অ্যাড করতে পারবেন। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, তো সাইটে গিয়ে অনলাইনে food.wb.government.in এ খুলতে হবে। সেখানে রেশন কার্ড এই অপশানে যেতে হবে। তারপর আপনি যেটা ওপেন হবে সেটা হলো ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, এই পেজটি ওপেন হবে আপনার কাছে। আমি ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো যেটা আপনার স্ক্রিনে শো করছে, https://food.wb.government.in অ্যাবাউট ক্যাটাগরি SPS। এই লিঙ্কটি আমি দিয়ে দেবো, আপনি এই লিঙ্কটিতে সরাসরি আসতে পারেন ডিসক্রিপশন থেকে। তো এই পেজটি ওপেন হওয়ার পর আপনি নিচের দিকে যাবেন, সেখানে দেখবেন এই অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর এ নিউ মেম্বার ইন দ্য ফ্যামিলি এই অপশানটি রয়েছে। তো আপনাকে এটাই ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে আপনি আপনার ফোন নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার যেটা দিয়ে আপনার রেশন কার্ডটি নথিভুক্ত করা আছে। তো ফোন নাম্বারটা দেওয়ার পর আপনি এখানে গেট ওটিপি অপশানটায় ক্লিক করবেন। একটা ওটিপি বা মেসেজ আসবে আপনার ফোনে, সেই ওটিপিটি আপনি এখানে দেবেন। ওটিপিটি পুট করার পর মানে প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পর আপনার কাছে আরেকটি সাইট ওপেন হবে, যেখানে আপনার যে রেশন কার্ডের নাম্বার আছে তার রেসপেক্টের নাম, বাকি ফ্যামিলি মেম্বারদের থাকবে নামগুলো। তারপর আপনি নিচে গেলে অ্যাপ্লাই ফর ফর্ম ফোরে ক্লিক করবেন, এখানে অ্যাপ্লাই নাওতে, ঠিক যেভাবে আমি ক্লিক করছি। তারপর আপনার কাছে নতুন পেজটি ওপেন হবে, যেখানে আপনি অ্যাপ্লিকেশনের ডিটেলস, অ্যাড্রেস এগুলো আপনাকে দিতে হবে। তো এখান থেকে এন্টার অ্যান্ড অ্যানাদার অ্যাপ্লিকেশান উইথ দিস নাম্বার বলে ক্লিক করবেন, আপনি নতুন মেম্বার অ্যাড করবেন। যেখানে এখানে অ্যাড্রেসটা দেখে নেবেন, অ্যাড্রেসটা ঠিক আছে কি না, তারপর পিনকোডটা দেখে নেবেন, অ্যান্ড পোস্ট অফিস দেখে নেবেন, অ্যান্ড পুলিশ স্টেশন, যেটা আপনার পুলিশ স্টেশন হয় সেটা আপনাকে এখানে দিতে হবে সিলেক্ট করে। পিনকোড দেওয়ার পর, পোস্ট অফিস দেওয়ার পর, এইটি আপনি আপনার ফোনের মাধ্যমেও করতে পারেন। স্মার্টফোনে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করেও আপনি সেমভাবে ইউআরএলটা ওপেন করে আসতে পারেন। যে যেভাবে স্টেপগুলো দেখাচ্ছি ঠিক সেই সেইভাবে ফলো করুন। কোনো জায়গায় অসুবিধা হলে ভিডিওটি আর একবার শুরু থেকে স্টার্ট করুন, দেখুন যে জায়গাটা আপনার প্রবলেম হচ্ছে, কমেন্ট করে জানাবেন যদি আরও কিছু ডিটেলস আপনার জানার থাকে। দেন আপনার যে যিনি নতুন মেম্বার তার নাম লিখবেন এখানে, ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন, আর লাস্ট নেম থাকলে তার লাস্ট নেমটা দেবেন, যার টাইটেল যেটা। বাবার নাম বা মায়ের নাম দিতে পারেন। তারপর আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল, ফিমেল, আর ডেট অফ বার্থ দিয়ে সিলেক্ট করতে হবে, যেভাবে আমি করছি। ডেট অফ বার্থটা আপনাকে এইভাবে সিলেক্ট করতে হবে। বলে রাখি, যদি আমাদের চ্যানেলটি আপনাকে ভালো লেগে থাকে বা এরকম আরও টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড জানতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করবেন। এখানে যদি আপনার যিনি মেম্বার তার যদি আধার কার্ড থাকে, তো আধার কার্ড বা প্যান নাম্বার যা থাকবে সেটা আপনি দিতে পারেন। যদি আধার কার্ড না থাকে তাহলে আপনার বার্থ সার্টিফিকেট, যদি আপনার নতুন মেম্বার 5 বছরের ছোট হয় বা আপনার আধার কার্ড না থাকে তখন আপনি বার্থ সার্টিফিকেট দিয়ে করতে পারেন। এখানে আপনার রিলেশনটা দিতে হবে, যিনি হচ্ছেন মেন আপনার রেশন কার্ডের, তার সাথে নতুন মেম্বারের রিলেশনটা কী সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। দেন নেক্সট অপশন ক্লিক করতে হবে। এখানে আদার ক্যাটাগরি হিসাবে আপনি নান অফ অ্যাভাব করতে পারেন, যদি যে কোনো একটা যদি আপনার সিলেক্টেড হয়, ট্রান্সজেন্ডার আছে, ডিসেবল আছে, যেগুলো যদি থাকে সেগুলো ক্লিক করবেন, অথবা নান অফ দ্য অ্যাভাব করে আমি বেরিয়ে গেলাম। দেন আপনি নেক্সট ক্লিক করবেন, দেন পুরো ডিটেলসটা আপনি একবার দেখে নেবেন ঠিকঠাক দেওয়া হয়েছে কি না, নেক্সট অপশন ক্লিক করবেন, আপনি আরেকবার দেখে নেবেন যে ঠিকঠাক আছে কি না। তারপর ওখানে চেক বক্স লেখা আছে, ইটস ওকে, আই অ্যাগ্রি দ্যাট বলে ওই চেক বক্সটি ক্লিক করবেন, দেওয়ার পর প্রসিড করবেন।
দেন তারপর আপনার যে পেজটি ওপেন হবে সেখানে আপনার যে ফাইলটি আছে, যদি আধার কার্ড থাকে তো আধার কার্ডের ফাইলটা সেট করবেন, অথবা বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেটের চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। করে যেখানে আপনার ফাইলটি আছে সেই ফাইলটি আপনার কম্পিউটার থেকে ব্রাউজ করে এখানে সিলেক্ট করে দিয়ে দেবেন, দিয়ে সেটাকে আপলোড করতে হবে। মানে পিডিএফ হিসাবে বা জেপিজি হিসাবে যে হিসাবে আপনার আছে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। মিনিমাম সাইজ দেখে নেবেন, সাইজ যদি বেশি থাকে তখন নেবে না, তো আপনি সেটা অনলাইনে বা অন্য কোনো সাইটের মাধ্যমে সাইজটা রিডিউস করে নেবেন, তারপর এখানে অ্যাটাচ করে দেবেন পিডিএফটা, দেন এখানে আপলোড অপশানে ক্লিক করবেন। দেন সব কিছু হয়ে যাওয়ার পর লাস্টে আপনার ফোনে একটা ওটিপি আসবে, যেটা আপনার অলরেডি নথিভুক্ত করা আছে। এই অপশান যে চেকবক্সে ক্লিক করার পর সেই ওটিপিটা আপনাকে দিতে হবে এখানে, এই অপশানে বা এখানে গেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন যদি আপনি ওটিপি না পেয়ে থাকেন। তারপর আপনাকে ওখানে ওটিপিটা পাওয়ার পর আপনাকে ওটিপিটা দিতে হবে। সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। এইভাবে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটি সাবমিট হয়ে যাবে। এবার যদি আপনি দেখতে চান, আপনার স্টেটাস জানতে চান, তখন আবার সেই আপনার সেই সাইটটিতে ওপেন হতে হবে। মেন সাইট যেটা ছিল food.wb.government.in, সেখানে গিয়ে এইভাবে নিচে যাবেন। নিচে গিয়ে দেখবেন এখানে এই ডান দিয়ে একটা অপশান পাবেন, চেক দ্য স্টেটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন। এই রেশন কার্ড অ্যাপ্লিকেশন এই অপশানটা আপনি ক্লিক করবেন যে আপনার স্ট্যাটাসটা জানার জন্য আপনার অ্যাপ্রুভ হয়েছে কি না। আপনি এটা অনলাইন অ্যাপ্লিকেশন করলেন, এবার সেটা অ্যাপ্রুভ হয়েছে কি না সেটা জানার জন্য এখানে আপনি সিলেক্ট করবেন ফর্ম 4 হিসাবে 4, যেটা ফর্ম IV দেওয়া রয়েছে। দেন আপনার অ্যাপ্লিকেশন ফুল অ্যাপ্লিকেশন নাম্বারটাও দিতে পারেন, অথবা আপনার যেটা মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা দেবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর ওখানে যে ক্যাপচাটা আসবে সেটা আপনাকে দিতে হবে, বাঁ দিকে লেখা অংশটি পুরো ঠিকঠাক দেখে লিখে দেবেন যেটা যে নাম্বারটা শো করবে। এরপর সার্চ অপশানে যেটা লেখা আছে সার্চ অপশানে গিয়ে ক্লিক করুন। যে এখানে আপনার যা যা অ্যাপ্লিকেশনের আগে করেছেন বা নতুন মেম্বার অ্যাড করেছেন সেগুলো এখান থেকেই পেয়ে যাবেন। ধন্যবাদ।